অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ মারা গেছেন। ভোরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কোভিড পরবর্তী জটিলতা বেড়ে যাওয়ায় গত রাত 8টার দিকে খন্দকার ইব্রাহিম খালেদকে হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে করোনা আক্রান্ত হয়ে গত 1 ফেব্রুয়ারি থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেগুনবাগিচায় কচি কাঁচার মেলায় প্রথম নামাজে জানাজা ও মসজিদ বাইতুল মোকাররম মসজিদে জোহর দ্বিতীয় জানাজার পর দাফনের জন্য তার মরদেহ নেওয়া হবে গোপালগঞ্জে। কিছুক্ষণ পরেই খন্দকার ইব্রাহিম খালেদের মরদেহ রাজধানীর সেগুনবাগিচায় কচি কাঁচার মেলায় নিয়ে যাওয়া হবে। সেখানে আছেন রিপোর্টার সাদাত রহমাতুল্লাহ, বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণের মধ্যেই রাজধানীর সেগুনবাগিচায় যে কচি কাঁচার মেলা রয়েছে সেখানে নিয়ে আসা হবে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং ব্যাংকার সাবেক বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদকে তাকে নিয়ে আসা হবে এই কচি কাঁচার মেলা। 11টায় যে জানাজাটি হওয়ার কথা ছিল সেটি অনুষ্ঠিত হবে 11:30। এরই মধ্যে তার যে সহকর্মীরা থেকে শুরু করে কচি কাঁচার মেলা যে সমস্ত সদস্যরা রয়েছেন তারা কিন্তু এসে এখানে উপস্থিত হয়েছেন। আমরা যতদূর জানতে পেরেছি অল্প কিছুক্ষণের মধ্যেই এই বিশিষ্ট অর্থনীতিবিদকে নিয়ে আসা হবে কচি কাঁচার মেলায়, কারণ তিনি জীবনের বেশিরভাগ সময় কিন্তু ব্যাংকিং কাজের বাইরে কিন্তু এখানে কাটিয়েছেন। বিশেষ করে ব্যাংকিং কাজ ছেড়ে বিকেলবেলা তিনি এসে এখানে এসে সময় কাটাতেন, বাচ্চাদের সাথে বিভিন্ন সাংস্কৃতিক কাজে তিনি যুক্ত ছিলেন। 1956 সালে যখন এই কচি কাঁচার মেলা যখন প্রতিষ্ঠিত হয় তখন থেকে তিনি এর সাথে যুক্ত এবং শেষ পর্যন্ত কিন্তু এর সাথে যুক্ত ছিলেন। 2000 সাল থেকে তিনি কচি কাঁচার মেলার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মময় জীবনে তিনি বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন, পাশাপাশি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর। সবসময় কথা বলেছেন ব্যাংকিং খাতের যে কোনো সময় অনিয়ম অব্যবস্থাপনা নিয়ে এবং ব্যাংকিং খাতের যে সমস্ত নীতি নির্ধারণের বিষয়গুলো রয়েছে সবসময় তার পক্ষে কিন্তু কথা বলেছেন। যারা এখানে রয়েছেন, যারা তার সহকর্মী রয়েছেন এবং বিশেষ করে এই কচি কাঁচার মেলার যে সমস্ত সদস্যরা রয়েছেন, যারা বাচ্চারা রয়েছেন, তারা কিন্তু এর মধ্যে আসতে শুরু করেছে। তারা বলছেন যে সবসময় তিনি যতটুকু সময় পেয়েছেন তিনি এখানে ব্যয় করেছেন এবং তিনি চেষ্টা করেছেন সবসময় স্পষ্ট ভাষায় কথা বলার জন্য। এবং যত তিনি বিগত সময়গুলোতে অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় যে শেয়ার বাজার কেলেঙ্কারি, অর্থাৎ যখন শেয়ার বাজার ধস নামে 2010 সালে, সেই শেয়ার বাজার ধসের অন্যতম তদন্ত কর্মকর্তা হিসেবে কিন্তু তিনি সেখানে যুক্ত ছিলেন। সব মিলে তার কর্মময় জীবন বেশিরভাগ সময় তিনি ব্যাংকিং খাতে কেটেছে এবং পাশাপাশি এখানে কেটেছে। এখানে জানাজা নামাজ শেষে তাকে নেওয়া হবে বাইতুল মোকাররমে, এরপরে গ্রামের বাড়িতেই ছিল। এখন পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচা থেকে কচি কাঁচার মেলা থেকে বিশিষ্ট অর্থনীতিবিদ ইব্রাহিম খালেদের সবশেষ খবর। রাজধানীর কচি কাঁচার মেলা থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার সাদাত রহমাতুল্লাহ।